সবাইকে আমন্ত্রণ চ্যানেল আই ইউরোপের সংবাদে বার্তাকক্ষে আপনাদের সাথে আছি আমি তাহমিনা দান মেমি শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম সাত সেপ্টেম্বর ইডিএল এর মার্চ বন্ধে হোম সেক্রেটারি বরাবর দশ হাজার বাসিন্দার স্বাক্ষর মৈনপুরের সভায় আওয়ামী লীগকে পুনর্নির্বাচিত করার আহ্বান এমপি মানিকের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ইউকে কমিটির উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান শুনছিলেন খবরের প্রধান শিরোনামগুলো এবার নিয়ে বিস্তারিত খবরে টাউন হ্যামলাস কাউন্সিলে বর্ণবাদী দল ইডিএল এর মার্চ নিষিদ্ধ করার দাবিতে নির্বাচন নির্বাহী মেয়র লুৎফর রহমানের পিটিশনে স্থানীয় জাতীয় পর্যায়ের পঞ্চাশ জন বিশিষ্ট নেতার পাশাপাশি এবার স্বাক্ষর করেছেন দশ হাজার সাধারণ বাসিন্দা বুধবার দুপুরে এই দাবি সম্বলিত পিটিশনগুলো হোম সেক্রেটারি থেরেসা মেয়ের অফিসে জমা দেওয়া হয়েছে হোম অফিসে এ সময় ইউনাইটেড এগেনিস ফেসিজমের নেতারা ছাড়াও মেয়র অফিসের প্রতিনিধি অংশ নেন এদিকে মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে মেয়র অফিসকে ইডিএল এর কর্মসূচি নিশ্চিত করা হয়েছে ইডিএল টাউন হ্যান্ডেলস অভ্যন্তর দিয়ে যে মার্চ করতে চেয়েছিল তা অনুমোদন করা হয়নি কিন্তু তারা টাওয়ার ব্রিজ হয়ে এসে অলগেটে স্ট্যাটিক ডেমো করার অনুমোদন পেয়েছে হোম সেক্রেটারি কাছে দশ হাজার সাক্ষ্য সম্বলিত পিটিশন জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন ইউনাইটেড এগেনিস ফেসিজামের নেতা সাবিদ আল ওয়ামেন বানিয়েত টমাস ইন্টারফেথ ফোরামের চেয়ারফাদার অ্যালন গ্রিন অ্যালএমসের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর শাহিনুল খান মেয়র অফিসের কর্মকর্তা জর ফ্রান্সিস এবং নোমান হোসাইন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাংসদ মহিবুর রহমান মানিক বলেছেন আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান মহাজোর সরকার ক্ষমতা অধিষ্ঠিত হওয়ার পর থেকে ছাতক দ্বারা শিক্ষা স্বাস্থ্য রাস্তাঘাট দারিদ্র বিমোচন সহ বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে এছাড়া বর্তমান সরকার ঘোষিত যুদ্ধ অপরাধীদের বিচার ত্বরান্বিত করতে এবং এলাকার উন্নয়ন অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে পুনর্নির্বাচিত করার আহ্বান জানান বুধবার দুপুর বুধবার পূর্ব লন্ডনে বেতনাল গ্রেনের স্থানীয় একটি হলে যুক্তরাজ্য প্রবাসী ছাতকের মৈনপুর গ্রামবাসী আয়োজিত এক ঈদ পুনর্মিলনী সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি কথা বলেন ছাতকের প্রবীণ কমিটি নেতা মদ্রিস আলীর সভাপতিত্বে এবং কমিটি নেতা মাস্টার মোসাহিদ আলীর পরিচালনায় সভার শুরুতেই প্রধান অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মইনপুর গ্রামের কমিউনিটি নেতা মোহাম্মদ আব্দুল জলিল আশরফ আলী নূর এবং শফিকুল বাড়ি মাখন বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য সফরত ব্যবসায়ী কাজী আনোয়ার মিয়া আনু বিসিএ সাংগঠনিক সম্পাদক উদ্দিন আহমেদ প্রমুখ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকে কমিটির উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান রবিবার ঐতিহাসিক বাংলাদেশ সেন্টারে অনুষ্ঠিত হয়েছে সভার শুরুতে পবিত্র থেকে করেন সৈয়দ মাহমুদ আলী সংগঠনে ইউকে কমিটির ভাইস চেয়ারম্যান এবং বাংলাদেশ সেন্টারের জেনারেল সেক্রেটারি মুজিবুর রহমানের সভাপতিত্বে এবং উপস্থাপক মিসপা জামাল এবং মেম্বারশিপ সহ সম্পাদক ইকবাল হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠানের প্রথম পর্ব আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এ কুদ্দুস চৌধুরী এম এ মতিন বি আর চৌধুরী ইন্টারন্যাশনাল রিলেশন সেক্রেটারি এস আই আজাদ আলী ট্রেজারার আবদাল মিয়া আলী সাদেক শিপু শামসুল ইসলাম সেলিম এম আব্দুল মতলিব ই এম শামীম লোদি প্রমুখ সবার শেষে সবার শেষ পর্যায়ে দুই হাজার তেরো দুই হাজার ষোলো সালের কমিটির অনেককে পরিচয় করে দেওয়া হয় এছাড়া আগামী পয়লা ডিসেম্বর লন্ডনে ডোনার মেম্বারদের সার্টিফিকেট হস্তান্তর এবং ফান্ড রেজিং ডিনারের পরিকল্পনা ঘোষণা করা হয় বাংলাদেশ রেড ক্রিসান সোসাইটির চেয়ারম্যান জাতীয় সংসদের প্রবীণ সদস্য প্রফেসর ড এম এ এস আকবর এমপি সম্মানে মঙ্গলবার এক মত বিনিময় সভার আয়োজন করে মিডল সেক্স এইট বাংলাদেশ কমিউনিটি ফোরাম সংগঠনের প্রধান উপদেষ্টা ফারুক আহমেদের সভাপতিত্ব এবং সংগঠনের চেয়ারম্যান শহীদুল হক চৌধুরী লিটন এবং সাধারণ সম্পাদক বুলবুল চৌধুরী যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ রেড ক্রিসন চেয়ারম্যান প্রফেসর এস আকবর এমপি বলেন রেড ক্রিসন সোসাইটির সম্পদের নানা সীমাবদ্ধতার মাঝেও বাংলাদেশের নানা দুর্যোগ মোকাবেলা এবং আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ড ড. নুরুল ইসলাম কমিটি নেতা বসির আহমেদ চৌধুরী এবিসি নেতা মাহফুজুর রহমান মজনু হবিগঞ্জ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এম এ আজিস শাহজালাল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক জহুল হক সাকিল ড. এম এ রহিম সহ আরও অনেকে ইলিয়াস মুক্তি সংগ্রাম ঐক্য পরিষদ ইউকের উদ্যোগে বিএনপি কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং সিনেট জেলা সভাপতি এম ইলিয়াস আলীর সন্ধান সহ তাকে সুস্থ অবস্থায় ফেরত পাওয়ার দাবিতে যুক্তরাজ্য রাজ্য সফররত বিশ্বনাথ উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক হাজী আব্দুল হায়ের সাথে এক মতবিনিময় সভা গত রবিবার ব্রিকলেেনে অবস্থিত রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। যুক্তরাজ্য বিএনপি সহসভাপতি আবুল কালাম আজাদের এর সভাপতি এবং যুক্তরাজ্য যুবদলের যুগ্ম সম্পাদক আফজাল হোসেন এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম মহিদুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি শায়স্তা চৌধুরী কুদ্দুস সাধারণ সম্পাদক কয়েসার এম আহমেদ সহ সভাপতি তৈমুস তৈমুসালি সাবেক আহ্বায়ক এম এ মালিক সিনিয়র যুগ্ম সম্পাদক ও যুবদল সভাপতি নাসিম আহমেদ চৌধুরী বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সেলিম সহ আরও অনেকে দেখছিলেন আমাদের খবরে সরাসরি প্রচারিত হচ্ছে চ্যানেল ইউরোপ থেকে যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে ফিরে এসে থাকছে ইউরোপের বিভিন্ন দেশে বিএনপির পঁয়ত্রিশতম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ইতালিতে বিভিন্ন দেশের নাগরিকদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে জাবেরা নামের ঐতিহ্যবাহী মেলা